মাননীয় স্পিকার, স্লোগানটি প্রথমে দিয়েছিলেন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, খেলা হবে। পরে এই স্লোগানটি গড়াতে গড়াতে গেল ভারতের পশ্চিমবঙ্গে, বিধানসভায় তৃণমূলের মূল স্লোগানই হয়ে দাঁড়ালো খেলা হবে। কিন্তু মাননীয় স্পিকার, পশ্চিমবঙ্গে যেখানে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা আছে সেখানে খেলা হবে, আর বাংলাদেশের খেলা হবে রাজনীতির মাঠে। দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য। এই পার্থক্য আমরা দেখলাম যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 17ই আগস্ট বললেন খেলা হবে, আন্দোলনে হবে, রাজপথে হবে, নির্বাচনে হবে, মোকাবেলা হবে, প্রস্তুত হও, খেলা হবে। সেই ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে মাননীয় স্পিকার। ভোলায় আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আমাদের কোনো প্রকার কোনো উস্কানি ছাড়া দুইজন কর্মীকে পাখির মতন গুলি করে পুলিশ হত্যা করেছে। মাননীয় স্পিকার, সেই হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি, পুলিশকে জবাবদিহিতার মধ্যে আনা হয়নি, এমনকি ন্যূনতম কোনো প্রশ্নের উত্তর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা পাইনি। এই বিক্ষোভ কর্মসূচি ছিল জ্বালানি এবং গ্যাসের মূল্যবৃদ্ধি, আমাদের বিদ্যুতের লোডশেডিং এবং অন্যান্য যে জনসম্পৃক্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে। এই দুইজন মানুষ মারা গেল, অথচ কোনো রকমের কোনো উদ্যোগ, কোনো রকমের কোনো তদন্ত, কোনো রকমের কোনো বিচার ব্যবস্থার চেষ্টা নেওয়া আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম না। অথচ বরগুনাতে শৃঙ্খলা ভঙ্গের জন্যে যখন ছাত্রলীগের গায়ে দুটো মানে লাঠির টোকা পড়লো কি পড়লো না, পুলিশের গাড়ি ভাঙার জন্যে ছাত্রলীগের উপরে পুলিশ লাঠির একটা বাড়ি দিল কি দিল না, তার আগেই সেখান থেকে পুলিশ কর্মকর্তাকে দফায় দফায় এক রাতের মধ্যে বদলি করতে আমরা দেখলাম। কি অদ্ভুত বিচার মাননীয় স্পিকার! বিরোধী দলের দুইজন কর্মী হত্যা হয়ে যায়, কোনো বিচার হয় না, কোনো তদন্ত হয় না, কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে আওয়ামী লীগের ছাত্রলীগের গায়ের দুটো লাঠির বাড়ি পড়বার আগেই পুলিশ কর্মকর্তা বদলি হয়ে যায়। আজকে নারায়ণগঞ্জে আবারও পুলিশের গুলিতে যুবলীগের একজন, যুবদলের একজন কর্মী নিহত হয়েছে মাননীয় স্পিকার, এবং একই সঙ্গে যুবদলের 10 জন কর্মী চিকিৎসাধীন আছে। মাননীয় স্পিকার, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, গত 24শে জুলাই 2022 এবং 14ই আগস্ট 2022 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় নির্দেশনা দিয়েছেন যে বিরোধী দল যদি আন্দোলন করতে চায়, বিরোধী দল যদি কর্মসূচি দিতে চায়, বিরোধী দল যদি রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায়, সেখানে কোনো রকমের কোনো বাধা দেয়া হবে না। তিনি বলেছেন আন্দোলন করতে চায় করুক, খবরদার কাউকে যেন অ্যারেস্ট করা না হয়, কোনো ডিস্টার্ব করা না হয়, তারা আন্দোলন করতে চায় করুক, তাতে অসুবিধা কি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছেন যদি তারা আন্দোলন করতে করতে হেঁটে হেঁটে গণভবনে আসে তাহলে তাদেরকে আমরা চা খাওয়াবো, তারা কি বলতে চায় সেটা শুনবো। মাননীয় প্রধানমন্ত্রী এক ধরনের কথা বলছেন, আমরা পুলিশ প্রশাসনের আচরণ দেখছি আরেক রকম। মাননীয় প্রধানমন্ত্রী এক ধরনের কথা বলছেন, এক ধরনের আশ্বাস দিচ্ছেন, তার দলের যুবলীগ ছাত্রলীগের কর্মীরা অন্যরকম আচরণ করছে, অন্য রকমের ব্যবহার করছে বিরোধী দলের সাথে। গত 22শে আগস্ট থেকে শুরু হওয়া কর্মসূচিতে মাননীয় স্পিকার হামলা হয়েছে 70টির বেশি জায়গায়, 600 নেতাকর্মী আহত হয়েছে, গ্রেফতার হয়েছে 200-র বেশি, 144 ধারা জারি হয়েছে 20টি জায়গায়, মামলা হয়েছে 15টির বেশি, আসামি হয়েছে 2000। এতই পোড়া কপাল আমাদের মাননীয় স্পিকার, এই মামলা হামলার শিকার আমরা হই, পুলিশের গুলিতে আমাদের কর্মী মারা যায়, পুলিশের লাঠিচার্জে আমরা আহত হই, যুবলীগ ছাত্রলীগের লাঠির বাড়ি আমরা খাই, আমাদের সভাতে 144 ধারা জারি করা হয়, আবার মামলাও দেয়া হয় আমাদের নামে, আমাদের নেতা কর্মীরা গ্রেফতার হয়, আমাদের নেতার বাড়ি ভাঙা হয়েছে যশোরে, কোনো রকমের কোনো তদন্ত হয়নি, বিচার তো দূরেই থাকুক মাননীয় স্পিকার। প্রশ্ন হচ্ছে বিএনপির এই কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন মাঠে আছে? আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে বিএনপি যাতে কোনো নাশকতা করতে না পারে সেটা ঠেকানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে। আমার প্রশ্ন, যদি বিএনপির নাশকতা ঠেকানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীর মাঠে থাকতে হয় তাহলে পুলিশ প্রশাসন পুষে আমাদের লাভ কি? একটু সময় দেবেন, আমরা অত্যন্ত কম সংখ্যায় আছি সংসদে, অনেক ইস্যু আছে, আমরা কথা বলার সুযোগ পাই না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যদি এইভাবে যুবলীগ ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে তাহলে পুলিশের দরকারটা কি, পুলিশ কেন আছে? তর্কের খাতিরে যদি ধরেও নেই বিএনপিতে নাশকতা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা এখন উচ্ছৃঙ্খল আচরণ করেছে, সেটা দেখবার দায়িত্ব প্রশাসনের, সেই প্রশাসনের দায়িত্ব কেন আজকে যুবলীগ ছাত্রলীগ তাদের কাঁধে তুলে নেয়? আরেকটা বিষয় সরকার দাবি করে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমি যদি তর্কের খাতিরে সরকারের এ দাবি মেনেও নেই তাহলে প্রশ্ন করি এত ভয় কেন? বিরোধী দল একটা বিক্ষোভ কর্মসূচি করছে, বিরোধী দল
রাজনীতি করছে, বিরোধী দল মিছিল করছে, যেটা আমাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার, সেই সেইটুকু সহ্য করবার মতন সাহসও যদি আপনাদের না থাকে, মুরাদও যদি আপনাদের না থাকে, রাজনীতি ছেড়ে দেন। পুলিশ প্রশাসন দিয়ে আর কয়দিন রাজনীতি করবেন? বিরোধী দলকে দমন করে আর কয়দিন রাজনীতি করবেন? একটা কথা খুব পরিষ্কার, সামনে নির্বাচন আসছে 2024 সালে কিংবা 2023 সালের শেষে। এই নির্বাচন যদি আপনারা মনে করেন যে 2014 বা 18-র কায়দায় খেলা হবে বলে অন্ধকারে কিংবা খেলা হবে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় করবেন, তাহলে খুব ভুল করবেন। বাংলাদেশের মানুষ, ধন্যবাদ।